আর রাজ্যে আসছেন দেশের খ্যাতনামা শিল্পী বলিউড সিঙ্গার এবং প্লেব্যাক সিঙ্গার সোনু নিগম। তো সোনু নিগম আগরতলা আসছেন, আগে এসেছেন কুমার শানু, এবং এই কুমার শানু পরবর্তী সোনু নিগম এই রাজ্যে আসা স্বাভাবিক কারণে যারা সঙ্গীত প্রিয় মানুষ রয়েছেন এবং সোনু নিগমের ভক্ত সারা রাজ্য জুড়ে সোনু নিগমের যে সঙ্গীত সেই সঙ্গীত আমরা অনেকেই শুনে বড় হয়েছি এবং তিনি একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে পরিচিত এবং দুর্ধর্ষ গায়ক হিসেবে তিনি পরিচিত রয়েছেন সোনু নিগম, এবং রোমান্টিক সিঙ্গার হিসেবে কিন্তু পরিচয় রয়েছে। স্বাভাবিক কারণে নতুন প্রজন্মের ছেলেদের বা 90 দশকে যাদের জন্ম তারাও কিন্তু ভালো জানেন যে সোনু নিগম ঠিক 90 দশকের পরবর্তীতে ওনার কিন্তু উত্থান রয়েছে, এবং এই 2000 থেকে 2010-এর মধ্যে এই সময়টাতে কিন্তু সোনু নিগম কিন্তু এক নাগারে কিন্তু হিট ফিল্মের মধ্যে তিনি প্লেব্যাক সিঙ্গিং তিনি কণ্ঠ মিলিয়েছেন। স্বাভাবিক কারণে ওনার একটা জনপ্রিয়তা রাজ্যে রয়েছে, সারা দেশের সঙ্গে রাজ্যেও রয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা সন্ত্রাসবাদীর সঙ্গে প্রশ্ন করেছি যে কুমার শানু বা সোনু নিগম তিনি এই যে সঙ্গীত গায়কদের এনে রাজ্যে পারফর্ম করাচ্ছেন এবং নেশা বিরোধী অভিযানের কথা বলছেন, এই বিষয়টি নিয়ে তিনি মূল উদ্দেশ্যটা কী সেই বিষয় নিয়ে আমরা প্রশ্ন করেছি, কী বলছেন তিনি আপনাদের সামনে আমরা আমাদের আলোচনা তুলে ধরছি। আমরা দেখেছি কুমার শানুকে রাজ্যে এনেছে, আগামী দিনে সোনু নিগম আনছে, তো এটার পেছনে কি তাহলে কি যারা যুবক রয়েছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে মানে যে কালচারাল যে একটা অ্যাটমসফিয়ার সেটাকে দেওয়ার খেলার সঙ্গে সঙ্গে এটা এটা কি এটা ভাবনা রয়েছে নাকি? ব্যাপারটা হচ্ছে কালচার মানে সংস্কৃতি যদি না হয়, মানুষের মধ্যে যদি সংস্কৃতি না থাকে, মানুষ যদি সংস্কৃতি মনোভাবাপন্ন না হয় তবে তার মানসিক বিকাশ ঘটবে না। আপনার যদি জীবনে প্রতিষ্ঠিত হতে হয়, সমাজে প্রতিষ্ঠিত হতে হয়, আপনার প্রত্যেকটা দিক থেকে আপনাকে স্মরণ রাখতে হবে। আপনার যেমন সংস্কৃতিকে ভালোবাসতে হবে, আপনি আপনার খেলাধুলাকেও পরিচর্যা শরীর চর্চা করতে হবে, শরীর ঠিক রাখতে গেলে। শরীর যদি আমার ঠিক না থাকে তো আমার মন ঠিক থাকবে না, মন ঠিক না থাকলে আমার স্বাভাবিকভাবে বৃদ্ধি ঘটবে না মানসিক ভাবে। এই জিনিসগুলো একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। তো দপ্তর সংস্কৃতি বলুন, ক্রীড়া বলুন, দুটো দপ্তরই আমার কাছে রয়েছে। আমি চেষ্টা করি সবসময় মানুষকে একদিকে যেমন সংস্কৃতি পরায়ণ করতে, তৎসঙ্গে খেলাধুলার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে।